Allahumma amin, Allahumma amin. Agar janbe mashuq na ba sadqa shashe talbe aashiq bechara nara sad bazaye. O mabud go ek phota pani diye boni adam ke banaya ei duniyate koyek din ghuraiya firaiya abar andhokar kobore niya jaiben ei duniyate ar kahakeo thakte diben na ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم سبحان الله الشريف وري الله صلى الله عليه وسلم صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري آدائي كرتسي مهان رب العالمين الدرباري رب العالمين اپنا کے اما کے دنیا شمستو کاستے کے بیرتو ریکھے علماء اکرام در مجلس বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ দিনই মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ।
অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছেন। আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন ছাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে নাই। কারণ হিসাবে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝদান করেন। আল্লাহ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দিনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ ওস্তাদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, জোরে বলে নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব নাই। আমরা যারা চর্ম নাই আমরা কি বলি, কথা বলুন, সামনে আগে দেন একটু, কথা কম বলে আসছে। বাংলাদেশে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব নাই। আমরা যারা মুসলমান দাবি করি আমাদের সবের কলেমা এক না ভিন্ন, আল্লাহ নবী এক না ভিন্ন, কোরআনুল করিম হাদিস এক না ভিন্ন। যদি একই হয় পৃথক করলো কারা? ইসলাম বিদ্বেষী চক্র, কথা ঠিক না? আমরা যারা চর্ম নাই আমরা কি বলি? আমরা সঠিকের উপরেই আছি নাকি? যারা ফুরফুরা শরীফ তারাও কি বলে? আমরা সঠিকের উপরে আছি। যারা নাকি জৈনপুর তারাও কি বলে? আমরা সঠিকের উপরে আছি। যারা আটরশি তারাও কি বলে? আমরা সঠিকের উপরেই আছি। যারা চন্দ্রপাড়া এরা কি বলে? সঠিকের উপরেই আছি। মাঝভান্ডার দেওয়ান ভাগ রাজার ভাগ এরাও তো বলে আমরা সঠিকের উপরে আছি। যারা আওয়ামী লীগ করে তারাও তো বলে আমরা সঠিকই আছি। যারা বিএনপি করে তারাও বলে আমরা সঠিকের উপরেই আছি। সঠিকের বাহিরে কেউ না। কিন্তু মনে রাখা লাগবে, আল্লাহর নবী বলে গেছেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল 72টা, আমার উম্মতের ভিতরে দল হইবে কিন্তু 73, একটা বেশি। এখানে কিন্তু একটা চিন্তার বিষয়, নবী বলছেন আমার উম্মতে 73 দল, এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ অন্য অন্য যে ধর্ম অবলম্বী আছে এরা কিন্তু এই 73 দলভুক্ত না। কারণ হিন্দুরা কি আমার নবীকে নবী মানে? খ্রিস্টানরা মানে?
অন্য ধর্ম অবলম্বী তারা মানে না, যারা আমার নবীকে নবী মানে এদের ভিতর দল হইবে 73। এবং আল্লাহর নবী বলছিলেন এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাইবে। যারা বলে নাউজুবিল্লাহ, একটা দল শুধু ভেস্ত হবে। সাহাবায়ে কেরামের প্রশ্ন করছিলেন, হুজুর একটা দল যদি বেহেস্তে যায়, 72 দল যদি জাহান্নামী হয়, কোন দল বেহেস্তে যাবে তার পরিচয় কি? তখন আল্লাহর নবী পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সূরা যেই সিরাত যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। এখন প্রত্যেকের আমল মানি কাজ, আমল মানি কাজ, প্রত্যেকের কাজ মিলাইয়া দেখেন আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। যদি মেলে জান্নাতি, আর যদি না মেলে জাহান্নামী। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান কথা মনে রাখা লাগবে। এই দলের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, বংশের গরম, শিক্ষার গরম, এ চলবে যেই কদিন দুনিয়া চক্ষু খোলা থাকবে। চক্ষু বন্ধ সব শেষ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে আপনাদের সামনে আমি কোরআনুল কারিম থেকে আয়া শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রুহ আছে একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবেই লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকায়, মালাকুল মৌত সময় মতোই হাজির। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে গোলাকটেক এই মাহফিল কয়েক বছর পর্যন্ত চলছে। গত বছর দেখবেন এই মজলিসের ভিতরে অনেকে ছিল, তালাশ করলে দেখবেন আজকে আর তারা দুনিয়াতে নাই। এরকম একদিন আসবে হয়তো আল্লাহ কবুল করলে মাহফিল চলবেই, কিন্তু আমরা থাকবো না। কথা ঠিক না? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান প্রায় বলতেন, মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠইগা যায়, জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে যদি কেউ ঠগে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে যদি কেউ ঠগে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের জায়গা আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, আখেরাতের যে পাঁচ মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়াস, মৌতের মামলা, কবরের মামলা, মিজান হাসর পুলসিরাতের মামলা, এই মামলায় যদি খোদা নাখাস্তা একবার কেউ ঠগো, দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে আইসা আপিলের সুযোগ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যাই আমার আব্বাজান বলতেন, দুনিয়ার মামলায় যদি কেউ পড়ে, সেই মামলায় বাঁচবার জন্য উকিলের কাছে দৌড়দৌড়ি করেই, অনেক সময় চেহারা বিবর্ণ হয়ে যায়, টাকা পয়সা খরচ বাড়ি গড় বিক্রি করেই, ফল কি হয়তোবা জেল হবে। কথা ঠিক না? কিন্তু আজকে যারা নাকি আখেতের পাঁচ মামলা সামনে দাঁড় হইয়া আছে, এই মামলার ব্যাপারে তো উকিলের কাছে পরামর্শের জন্য আপনারা গেলেন না, আর এই আখেরাতের মামলার উকিল হইল হক্কানি ওলামায়ে কিরাম। আমরা এত চিল্লাই কেন, গলা ফাটায় রাত্র দিন দৌড়দৌড়ি করি, কারণ কি? একটা দুই আড়াই বছরের বাচ্চা পানির ঘাটলায় যাই, যদি পেয়ালা নিয়ে পানি পাইয়া খেলা করি, বাচ্চা পানির খেলার মজা পাইয়া খটখট করে হাসে না কান্দে?
ও তো পানি পেয়েছে, মজা পাইছে, আর খটখট করে হাসে। ঘাটলায় কোনো লোক নাই, একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে তখন কি একা ওই বাচ্চাকে ঘাটলার পাশে রাইখে যাবে? বাচ্চা তো পানির খেলার মজা পাইছে, হাসে। আর বুঝদার কিন্তু জিব্বায় কামড় দিয়ে দৌড় দিয়ে যায় বাচ্চাকে ধরে। বাচ্চাকে যখন ধরবে কি বাচ্চা কি তার সঙ্গে খুব হাসতে হাসতে আসবে? জোরে চিল্লাইবে, তাকে লাথি মারবে, কামড় দেবে, যাইবে না, কারণ তার খেলার মজা ছুইটে গেছে। কিন্তু বুঝদার বলবে, বাচ্চা তুমি যত চিল্লাও বাজান, তুমি তো জানো না তোমাকে আমি একা পানির কাছে রেখে যাইতে পারবো না, কারণ খোদা না খাস্তা, তুমি যদি টুকগুড়াইয়া পানির মধ্যে ফুরিয়ে যাও বাজান, তোমার এই হাঁস আর থাকবে না। তা বাচ্চা যত চিল্লায় বুঝদার কিন্তু তাকে পানির পাশে একা রাইখা যায় না। আমরা ওলামা ইকরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণীর আমার বাবারা দুনিয়ার আনন্দ ফুর্তিতে মজা পাইয়া, মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, সুদ ঘুষে মজা পাইয়া, সরকারি ক্ষমতায় দলে থাকা অবস্থায় লুটপাট করতে, সরকারি মাল লুটপাট করতে মজা পাইয়া, বিভিন্ন ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ বাড়াইতে মজা পাইয়া, এবং বিভিন্ন দিক থেকে ঢোল বাদ্য সহ বিভিন্ন জুলুমের ভিতরে মজা পাইয়া এখন খটখট করে হাসতেছে। আমরা তো দেখতেছি কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছে। এর জন্যই ওলামা ইকরাম দেখবেন আপনাদেরকে পাও ধরে, হাতে ধরে, পিঠের মধ্যে বুঝায় বাজান এখনো ফেরো। আমাদের কথা শুনলে তাদের মেজাজ গরম হয়ে যায়, মারতেও চায়, কথা কয় না। দেখেন না বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানেরা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কিভাবে মনে হয় যেন আক্রমণ করবে, মনে হয় যেন সুযোগ পেলে মাইরে ফেলায়। আমরা ওলামা ইকরাম কি করছি? আপনাদের জায়গা ঠকাই নিছি, কথা কন না কা? আপনাদের রাস্তার কাছে পকেট মারছি? তাহলে আমাদের ভেতর খেপলেন কেন? আমরা করি না কি? ও করি এতটুকুই, তোমাদের নফসের খোরা কি? সেইটার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুল বলছেন সেইটা শুনাই, এই জন্য তোমরা আমাদের হয়ে খেপস, কথা ঠিক? কিন্তু বাজার মনে রাইখেন, যত খেপেন না কেন আমরা আমাদের দায়িত্ব পালন করতেই থাকব। কারণ আল্লাহ নবী যখন দেখলেন মানুষ দিনদার হয় না, ঈমান আনে না, এমনভাবে প্রেশান হয়ে গেল, হে মনে হয় যেন আল্লাহ নবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজল করে, রাসূল আপনাকে তো আমি দারোগা করে পাঠাই নেই, যারা না মানবে তাদেরকে জোর করে মানাইতে হবে, আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। তা আমি আমার বাজানদেরকে বলবো যে যারা নাকি আজকে দুনিয়ার মোহে পড়ছেন, এই দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে মোরাকাবা করিলেন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। একটু দুনিয়ার অবস্থান যদি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন দেখবেন সব ফাঁকি, কি কথা কন্যাকা? ফাঁকি না, একেবারে তো সব ফাঁকি আর ফাঁকি। অনেকে মনে করেন যে হুজুর হেই আপনারা আমাদের কাছে বলতে আছেন, আমরা শুনতে আছি, কিন্তু আমরা যা করি তা তো করবই, ওর থেকে আর পরিবর্তন ঘটবো না। এইরকম যদি শোনেন আর পরিবর্তন না ঘটেন আর মাহফিলে আসেন, এই মাহফিলে আসে আর ওয়াজ শুনে কোনো লাভ নাই, কি কথা কন না? বাজানদেরকে বলবো যখন আল্লাহর নবী এক আল্লাহর উপরে ঈমান আনা এই ব্যাপারে দাওয়াত দেওয়া শুরু করলেন ওদের অন্যায়ের বিরুদ্ধে, যখন নাকি আল্লাহ রসুল বলা শুরু করলেন,
কাফেরার একাত্রিত হয়েছে চিন্তা ভাবনা করে আল্লাহ রসুলের কাছে প্রস্তাব নিয়ে গেছে যে তুমি চাও কি বাপদাদার ধর্ম এর ভিতরে তুমি বিঘ্নতা ঘটাইতেছ, তুমি নেতা হইতে তোমার মন চায়? আমরা সিদ্ধান্ত নিচ্ছি তোমাকে আমরা আরবের নেতা বানাইয়ে দেব। কি চাও? বড় ধনী হইতে মন চায়? আরবের ভিতরে তোমাকে সবচেয়ে বড় ধনী বানাই দেওয়া হবে। সুন্দরী মেয়ে বিবাহ করতে মন চায়? আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার জন্য ব্যবস্থা করা হবে। কিন্তু আল্লাহর নবী প্রস্তাব মানছে, মানল তো না, বরঞ্চ আল্লাহ নবী বলছিলেন, হে কাফেররা যাইনে রাখ, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তবে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার ব্যাপারে আমি তোমাদেরকে বলতেই থাকবো, আর তোমাদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে কি হইল, আল্লাহর নবী তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই, হিজরত করে কোথায় যায়? মদিনা শরীফ যায়। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়, দিনের দাওয়াত দিতে যাই, আল্লাহ নবী তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই, আল্লাহ নবী চলে গেছে মদিনায়, দিনের দাওয়াত দিতে যাইয়া শেষ পর্যন্ত দেখবেন ইতিহাস পড়লেই আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছিল, মাথার ভিতরে হেলমেট ভাইঙ্গা ঢুইকা ঢুক মাথার মোবারকের ভিতরে ঢুইকা পড়ছিল, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতা মোবারক আটকে গেছিল। এক যুদ্ধের ময়দানে ঘোষণা হইল, কুতিলা মুহাম্মাদ, আল্লাহর নবী দুনিয়াতে নাই। মুসলমান পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করলো, এক মুসলিম মহিলা পাগলের মতো ঘর থেকে বের হইয়া দৌড় মারছে, জিজ্ঞাসা করে, মা তুমি কোথায় রওনা করলা? কলে, বলো আমার নবী কেমন আছে? কলে, মা গো যুদ্ধের ময়দানে তোমার অমুক অমুক শাহাদত বরণ করছে। তখন মহিলা ডাক দিয়া বলে, শুনতে চাই না তা, বলো কেমন আছে আমার দয়ার নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? এ আল্লাহর বান্দারা, বর্তমানে দেখা যায় এক শ্রেণীর আলেম ওলামা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস নাম দিয়া আজকে মহিলা নেতৃত্ব মানিয়ে নেয় এবং উচ্ছৃঙ্খল মহিলাদের সঙ্গে একত্রে মিটিং করে এবং তারা বিভিন্ন সময় বলে বাংলাদেশে এই ক্ষেত্র নাই। আমি জিজ্ঞেস করি, বাংলাদেশে ক্ষেত্র নয় আছে কোথায়? আমাদের পাশের রাষ্ট্র ভারতে না লন্ডন আমেরিকায়? আজকে বাংলাদেশে প্রায় শতকরা 92 জনের মতো মুসলমান, এই বাংলাদেশের মধ্যে প্রায় 3.5 লক্ষর মতো মসজিদ আছে, এই বাংলাদেশের ভিতরে 70,000-এর মতো মাদ্রাসা আছে, এই বাংলাদেশের ভিতরে হক্কানি পীর মুরিদান সহ কোটি কোটি আছে না নাই? আজকে যদি ওলামায়ে কেরাম হক্কানি এবং কলেমাকে মুসলমান আজ যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, আগামী দিন বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম। জোরে বলেন কথা ঠিক কি না? পেরায় চেহারা কিন্তু আমরা চিনি এবং আমাদের জানা আছে ইতিহাস, হুব্বু দুনিয়ার আসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মহাব্বত। এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে হারাম পর্যন্ত দ্বিধা করে না, বিভিন্ন সময় স্থানের বৃদ্ধায় ফতোয়া দিতে পর্যন্ত ভুল করে। কিন্তু মনে রাখা লাগবে, বাজামদারকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নেই, কেউ যদি কবরে যায় পরিচয় দেন, আমি সরমনাইয়ের মুরিদ, মাপ পাইবেন না, আমি অমুক দলের লোক, কথা কন, কোনো মাপ নাই। কবরে প্রশ্ন কিন্তু তিনটা, জোরে বলেন কয়টা? প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, প্রথম প্রশ্ন কি, অর্থ কি, কি উত্তর দেবেন? বুইজা কইছেন না না বুইজা? এ বাংলাদেশের মুসলমান, আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে,
এই দেশের ভিতরে বর্তমানে চলছে প্রচলিত গণতন্ত্র। যেই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা হলো আমেরিকার আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান, থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। এক কথায় তিনি বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ও পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, যারা নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ মনে করো, তোমার এই নামাজের কি মূল্য আছে? তোমার রোজার কি মূল্য আছে? কথা কয় না এই মুসলমান, কিন্তু এই কথা বলা লাগবে, বাইদা আল্লাহ ফর দা আল্লাহ অব দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক না বেশি? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক কি বলছেন? তোমরা সৎ কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। বাজান, হিন্দুদের ভিতরে সৎ লোক নাই? খ্রিস্টানদের মধ্যে নাই? অন্যান্য ধর্ম অবলম্বী তাদের মধ্যে নাই? এরা কি ভেস্তে যাবে? কারণ কি? মুখ খুলে বলেন, ইমান। ইমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য না। সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান থাকা লাগবে। ইমান আছে তো আপনার ছোট্ট ভালো কাজ কাজে লাগবে। ইমান নয়, আপনার যত বড় কাজ হোক না কেন কোনো কাজে লাগবে না। এই জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তারা তার উত্তর দিতে পারবে না, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, পারবে? দুই নম্বর প্রশ্ন, আমার দিন উকা কি সম্পর্কে জিজ্ঞেস করবে? কোন ধর্মের উপরে ছিল, কোন দিনের উপরে, কোন নিয়মে চলছো? বলেন, বুঝা না না বুঝা? এক শ্রেণীর আমার বাবারা আছে, পর্দালে মা বোনেরা আছে, তাদের কাছে ইসলামের নিয়ম নীতি আচরণ বিধি কালচার আদর্শ সুরাত সিরাত পোশাক আদিতে চলতে ভালো লাগে না, আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে, তাদের কাছে পোশাক আদি ভালো লাগে আমেরিকার স্টাইল, কারো ভালো লাগে লন্ডনের স্টাইল, কারো ভালো লাগে ফ্রান্স, কারো ভালো লাগে বিজাতিদের নিয়ম, কারো ভালো লাগে বিশেষ করে বাংলাদেশের দুনিয়ামুখী নেতা নেত্রীদের নিয়ম নীতি। তারা কি বলতে পারবে আমার দিন ইসলাম? পারবে? হ্যাঁ, অনেকে মনে করেন যে হুজুর এই বর্তমান যুগে এই পোশাক আদির এই ওয়াজ চলে, চলবে? হ্যাঁ, আমি বলি নাই, মালিক বলছেন, আল্লাহ বলছেন। শোনেন, পোশাকের মূল্য নাই, দরকার নাই? দেখেন মালিক কি বলছেন, লেবাসু তাকওয়া যালিকা খাইর, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। বর্তমানে বাংলাদেশে ইপটিজিং এর শেষ নাই, কথা কয় না? দেখেন না কয়েকদিন বাংলাদেশ তোরপর হয়ে গেছে, খালি ইপটিজিং ইপটিজিং, শোনেন নাই? যদি ঠিক মতো ইসলামের নিয়ম মানো, ইপটিজিং টিজিং কিছু থাকবে না। আর কত বড় জুলুম বোঝেন বাংলা, আমি প্রায় উদাহরণ দিয়ে বলি যে বর্তমানে বাংলাদেশে পুরুষের উপরে যে নির্যাতন চলছে আর কোনো শেষ না। হুজুর আমি উল্টে ভুলটে কথা কল তা কেমন ভাই যান বলেন তো, ইফটিজিং কোনো মহিলার বিরুদ্ধে কোনো বিচার হয়েছে না? সব পুরুষ, কথা কন দেখা পুরুষ না? আচ্ছা বলেন তো, আমি অনেক সময় বলি অনেক মহিলারা এই বিভিন্ন রাস্তায় স্লোগান দিয়ে নেবে সম অধিকার, কি দেয়? বেশ ভালো কথা, তোমার সম অধিকার চাইছো। তাহলে বাংলাদেশের ভিতরে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন নাই কেন? এইটা ভাবে একটা স্লোগান দাও। আমি কিন্তু চেয়ারম্যানও ছিলাম আমার এলাকায়, প্রায় 8.5 বছর চেয়ারম্যানই করছি, আমার কিন্তু জানা আছে যে কয়টা নারী নির্যাতন হয় আর কয়টা পুরুষ নির্যাতন হয়, এটা কিন্তু আমার ভালো করে জানা আছে। কি জোরে বলেন কথা ঠিক কি না? এরপরে দেখছেন একটা জরিপে বের হয়েছে, শতকরা প্রায় 97টার মতো নারী নির্যাতন কেস মিথ্যা। কি
আর এমন আইন করছে যদি কোনো কায়দায় কেস ঠুইকে দেয় ছয় মাসে যাবি নো নাই হাতে দোষ থাক বা না থাক কই এ পুরুষরা একদিন তো স্লোগান তোল্লারা জোরে বলে কথা ঠিক না বাড়ি যে বেশ ভালো কথা নারী নির্যাতন আইন আছে পুরুষ নির্যাতন আইন হওয়া দরকার জোরে বলে কথা ঠিক কি না এই জন্য আমার বাজানদারকে বলো পর্দা আলাই মা বোনদেরকে বলবো দেখেন কত বড় জুলুম পুরুষের উপরে কত বড় জুলুম আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে এবং ছেলেদেরকে আকর্ষণ দিয়ে তৈরি করছে না কথা কইয়েন যেটা কইবে আকর্ষণ দিয়ে তৈরি করে না ওটা হইলে একটা বুঝছেন তো কোনো পথ না কি ছেলেরা যদি মেয়েদেরকে দেখে আকর্ষণ আসবে না আবার মেয়েরা ছেলেদেরকে দেখলে আকর্ষণ হবে না এখন একটা মেয়ে উচ্ছৃঙ্খল অর্ধাউলাঙ্গ এমনভাবে ঢক বক করিয়া পুরু যুবক ছেলেদের সামনে দিয়া আর ওইটা যদি চায় তখন কয়ে চাইছো ক আমাদের চাইছো ক এ সম্পূর্ণ পুরুষের একটা জুলুম না কথা ঠিক না বাঠি এই জন্য আমার বাসানদেরকে বলবো লেবাসু তাকওয়া যালিকা খাইর পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম কি পোশাক আমার আব্বাজান ফেরাই বলতেন মানেন বা না মানেন শুনাই এরাই খেয়ে যাই কি জোরে বলে কথা ঠিক কি না হে আল্লাহর বান্দারা সুন্নতি পোশাকের ভিতরে বরকত নাই কি বরকত আছে আমার আব্বাজান বলতেন দাদাজানের কথা সুন্নাত হলো ফরজের বেড়া কিসের বেড়া আপনি নেস পোশাক জামা গায়ে দিয়েছেন টুপি মাথায় রাখছেন এইবার দাড়িও আল্লাহর রহমতে সুন্নাত তরিকে রাখছেন পাগড়িও বাঁধছেন এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকে সিনেমা দেখতে পারবেন কেডা কেডা ও কি পাগড়িটির ভিতরে কেউ এ লম্বা জামাটা বলো ইয়া যদি কেউ পাগড়িটির বাইন্ধে লম্বা জামা নিয়ে এই দাঁড়িয়ে নিয়ে সিনেমায় ঢুকি তো একদল আছে না সিনেমা দেখুন না ওরা কইবেন এই বেটা তুই তো হুজুর মানুষ এই তুই সিনেমায় এইসো কা বেটা বাইরে জোরে বলে কথা ঠিক না ভাই দেখেন আচ্ছা এরপরে এই লেবাস সুরাতে কেউ রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসা হাসি ধাক্কা ধাক্কি করতে পারবে না কইবেন এই বেটা তুই তো হুজুর মানুষ কাজটা করো কি আর যাইয়ে দেখেন এই পার্ক পড়ুক কুত্তার আচরণ ছাড়াইছি ও কুত্তাও পারে না হইয়া বর্তমানে চলছে তাহলে বোঝা গেল ওই সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইছে অনেকে মনে হয় মনে করেন হুজুর আবার এইটা করবে কা হুজুর সব ফেরেশতা হয়ে গেছে হুজুরে কি মানুষ আছে হুজুর কো নফস টপস নাই তো কথা কন না কা আছে আছে নফসের ব্যাপারে হুজুর খাজুন নাই কথা বাংলা বোঝে নফ সবার মধ্যে আছে কিন্তু আল্লাহর রহমতে মুজাহাদার মাধ্যমে নফসকে আল্লাহর ফজলে দমন রাখা হয় এই কথা ঠিক কি না তাহলে বোঝা গেল এই সুন্নাতি পোশাকের বরকতে আল্লাহ অনেক হারাম থেকে বাঁচায় আর বর্তমানে যারা নাকি বেফর্দার পক্ষে লাগছে ওই ইতিহাস পড়েন ওই বিভিন্ন পাশ্চাত্য দেশ প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না এই সন্তানটা আমার সব জারজ আর জারজে ভরিয়ে গেছে আর যখন জারজের প্রোটেকশন বেড়ে যাবে তখন জারজরা দিনের কথা শুনবে না কথা বাংলা বোঝেন নাই আল্লাহ রাব্বুল যখন নবীকে ওই একটা কাফের খুব বেশি আকারে আল্লাহ রব্বী জ্বালা দেয় গালি দেয় কথা বুঝছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রসুল ওইডিয়া ও জারুলা জারুস জারুস এখন এইটা যখন আল্লাহ রব্বী ঘোষণা দিয়ে দিছে এখন ও চিন্তা করে সর্বনাশ আমি জারুস বুঝবো কিভাবে যাইয়ে মায়ের ঘর শেখাতে মতো কইতে হইবে যে আমি জারুস না সন্তান ভালো কও তখন কইছে আমি গেছিলাম তোমার বাপে গেছিল অমুক জায়গায় অন্য পুরুষের লাগে মেলামেশা করছি হেইয়ার জন্ম তুমি কথা বাংলা বোঝেন নালে যে মুসলমান দাবি করে সেই ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কখনোই অবস্থান তৈরি করতে পারে কথা ঠিক না ঠিক ইসলাম মুসলমান মুসলমানদের জন্য ইসলাম আর তোমার ধর্ম আর তোমার দিন তুমি যদি পছন্দ না করো তুমি কেন মুসলমান জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বন্ধু রাগ করি না পাদর্শী বোঝার চেষ্টা করেন
কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে কি সুন্নাতি পোশাকের ভিতরে বরকত আছে না নাই? লাগবে। এরপর বাজান মাথায় যদি টুপি থাকে, এই অবস্থায় ঘুষ খাইতে পারবে কেডা? তখন বাধা দেবে না, এইবার তুই তোর মাথায় দি নবীর সুন্নাত, কাজটা করো কি কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে দেখেন সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচায়। দরকার আছে না নাই? যারা নাকি দিনের এই কার্যক্রম পছন্দ করেন না, তারা কি উত্তর দিতে পারবে আমার ধর্ম ইসলাম? দুই নম্বর প্রশ্ন ফেল। তিন নম্বর প্রশ্ন, আল্লাহর হাবিবকে দেখাবেন, দেখাইয়া বলবেন মান হাদার রজুল, বলো ব্যক্তিকে। এ হযরত ওলামায়ে কেরাম, প্রশ্ন থিনেক ঠিক আছে? তিনটা কথা কন ঠিক আছে? এ আল্লাহর বান্দারা, এ পর্দার আল্লাহর পর্দার আল্লাহর মা বোনেরা শুনে রাখো, বাজান আল্লাহু আকবার, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। বুখারী শরীফে হাদিস, আল্লাহর হাবিব বলছেন আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া ওড়বা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। বাজান যে নাকি দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবকে নেতা হিসেবে মানতে পারেন নাই, আল্লাহর নবীর দলভুক্ত হয়ে চলতে পারেন নাই, তারা তো আল্লাহর নবীকে দেখা চিনতে পারবে না। যারা বলেন কথা ঠিক না ঠিক, সে বলবে হা হা লা আদ্রি, আমি তো জানি না কে। তিন নম্বর প্রশ্নে ফেল করবে। তিন নম্বর প্রশ্ন ফেল করার সাথে সাথে এখন আল্লাহর নবী কি বলেন শোনো, মান বাকি না আমার ফেকেও রাগ করিও না, পা ধরলাম বাজান। আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করিয়া নিয়েন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়া যাবে, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। আরে আল্লাহ নবী বলছেন ও আমার উম্মতেরা শোনো, কোন কোন নাফরমানের কবরের মধ্যে ৯৯টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। লাউনু ফিকাফিল আরদি মা আনবাতাত খদরাব, ওই সাপ যদি জমিনের দিকে মুখ করে ফুঁক দিত, এই জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাতে পারতো না, এমন বিষাক্ত সাপ হবে। অনেকে বলতে পারেন হুজুর এত বিষাক্ত সাপ কীভাবে হয়? বাজান আধুনিক যুগে বোঝানো বড় সহজ, বর্তমানে বৈজ্ঞানিকরা বাবারে অ্যাটম বোম তৈরি করছে, একটা অ্যাটম বোম একটা ডিমের মতো গোল আকৃতির ছোট্ট, ওইটা যদি ছাইরা দেয় পুরা এলাকার সমস্ত গাছপালা মানুষ সব মইরা সাপ হইয়া যায়। এতটুক ডিমের মতো আকৃতি অ্যাটম বোমের ভিতরে এত পাওয়ার যদি থাকতে পারে, আর ওই অ্যাটম বোম তৈরি করছে খনিজ দ্রব্য থেকে, ওই দুরাব্য দান করছে আমার মাওলা, ওর ভিতরে এত মালা পাওয়ার যদি রাখতে পারে, তাহলে ওই সাপের ভিতরে এত কেন বিষ আমার মাওলা দিতে পারবে না? জোরে কোন পারবে? এ কবরের যাত্রীর আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। বাজান আমার আব্বাজান প্রায় বলতেন, মামলায় দুনিয়ায় যদি কেউ পাঁচবারও ঠগো, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু ও কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরের মামলায় আল্লাহু আকবার আখেরাতের মামলায় কেউ ঠইগা যাও, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। ও শিক্ষিত আমার বাবারা, ধনী আমার বাবারা, ও বংশ ভালো আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, বাবারা
যারা মানুষ তারা কিন্তু বুঝবে, যারা মানুষের সুরাতে পশু তারা কিন্তু কোনোদিন বুঝবেও না, সেই অনুযায়ী কোনোদিন চলবেও না। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোনো কিতাব কোনো বই শুরুতে কোনো লেখক কিন্তু লিখতে পারে নাই, আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান আরবের কাফেরা আরবি ভাষী ছিল, তারাও চেষ্টা করলো ভুল কিন্তু বের করতে পারে নাই। বাবারে বহুত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল, তারাও কিন্তু ভুল বের করতে পারে নাই। বর্তমানে ইসলামের শত্রুর কোনো অভাব নাই, তারাও কিন্তু বহু চেষ্টার বিনিময়ও তারাও কিন্তু কোরআনুল কারিমের ভিতরে ভুল বের করতে পারে নাই। এখন আমাদের মাঝে কোরআনুল কারিম আছে না নাই? বাজান আপনারা এখানে যারা আছেন, পর্দার মা বোনরা যারা আছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, কোনো মারামারি কাটাকাটিও নাই। আপনারা তামাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া যদি এখনো কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমিও আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমিও আর পর্দা করবো না, হারাম হালাল তমিজ করে খাবো না, চলবো না, আমিও আর দাড়ি রাখবো না, টুপি মাথায় রাখবো না, আমিও আর লম্বা জামা গায়ে দেবো না, বাজান আমিও জুলুমের ভিতরে লিপ্ত হয়ে যাব, সরকারি মাল লুটপাট করতে না উজুবলে আমিও লিপ্ত হয়ে যাব। কিন্তু কবরের যাত্রীরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম কোরআনুল কারিম কিন্তু সত্য, আর কোরআনুল কারিম যদি সত্য হয় বাজান বেনমাজির জন্য আমার মাওলা যে জাহান্নামের ঘোষণা দিয়েছেন তাও কিন্তু সত্য, বেরোজগারদের জন্য জাহান্নামের যে ঘোষণা দিয়েছেন তাও কিন্তু সত্য, বেরোজগারদের জন্য হারামখোরের জন্য ঘুষখোরের জন্য সুদখোরের জন্য পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়ানোর ব্যাপারে, বাজান মিথ্যুকের ব্যাপারে, জুলুমবাজদের ব্যাপারে, সরকারি মাল লুটপাট করার কারণের ব্যাপারে যে আজাবের ঘোষণা দিয়েছেন তাও কিন্তু সত্য। যদি সত্যই হয় বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোন দুনিয়ার পিছনে পড়ছো? মাতুকবাড়ি সর্দারের পিছনে পড়ছো বাজান? বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, আগের যুগে বাদশার বড় মূল্য ছিল, বড় ক্ষমতা ছিল, বড় সম্মান ছিল। এক রাস্তার ফকির, ফকির রাস্তার পথিক, বাদশার রাজ সিংহাসনে যাইয়া বলে বাদশাহ আপনার এই মুসাফিরখানা আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে ওরে বোকার, তুমি তো আমার ইজ্জত নষ্ট করছো, এটা তো আমার স্থায়ী বাড়ি রাজ সিংহাসন, এইটাকে বানাইছো তুমি মুসাফিরখানা, আমার তো ইজ্জত তুমি নষ্ট করছো। মুসাফির বলে বাদশাহ ভুল হইলে মাপ চাই, মুসাফিরখানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? বাদশাহ বলে ও পথি বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি, ওইটা হলো মুসাফিরখানা, হুজুর ওইটার পরিচয় কি? কলে পথিক চলতেছে, বাবারে রাত্র হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উইঠা তার গন্তব্যস্থলে চইলা যায়, এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায় তাকে বলে মুসাফিরখানা। তখন মুসাফির বলে বাদশাহ তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশাহ বলে ওরে মুসাফির রে, না না না, আমার আগে ছিল আমার আব্বা। কলে বাদশাহ আপনার আব্বা কোথায় গেল? কলে আমার আব্বা তো কবরে চলে গেছে। তখন মুসাফির বলে হুজুর আপনার আব্বা কি আসবে না? তখন বাদশাহ বলে ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। কলে বাদশাহ আপনার আব্বার আগে কে ছিল? কলে আমার আব্বার আগে ছিল দাদা, সে কোথায়? কলে সেও তো কবরে চইলে গেছে। কলে সে কি আসবে না? না, সেও আসবে না। কলে বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবেন? কলে ওরে পাগল মুসাফির, না না, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। কলে বাদশাহ আপনি কি আসবেন না? কলে না রে মুসাফির,
আমি আর কোনো দিন আসব না। তখন মুসা বেরিয়ে বলে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকাম পাগল, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, মানুষ একবার যদি থাইকা চইলা যায় আবার আইসা থাকতে থাকার আশা করতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহ দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আমি এই সম্মান দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। এই চিন্তা করিয়া বাদশাহ স্থায়ী বাড়ির তালাশে বের হইয়া গেল। এমনভাবে তালাশ করিয়া বের করলো, এমনভাবে তালাশ করিয়া কামাই করলো, কেয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। ও কবরের যাত্রীরা, ও আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, একটু মনকে বুঝাও, দুনিয়া সম্পর্কে বোঝো, হাকিকত সে তো দুনিয়া খবর হুনিয়া কি নুমায়েশ পার নজর হাজান, যার যত বয়স হয়েছে একটু পিছনে তাকাইয়া দেখো, মহাবাবার ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করছি, এখনো মনে পড়ে কি পড়ে না, অনেক সময় পানির ভিতরে ডুবাডুবি করছি, মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইছে, ও বেশি ডুবাইলে জ্বর হইয়া যাবে, এখন অনেকে আয়নার সামনে চেহারার দিকে তাকাইলে দেখে কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, অনেকের চুলগুলা কাঁচা পাইকা সাদা হইয়া গেল, অনেকের দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেল, অনেকে এখন লাঠি দিয়া ঠক্কর ঠক্কর করিয়া হাঁটে। যদি জিজ্ঞাসা করা হয় বুড়া লাঠি নিয়ে কি তালাশ করো, বুড়া কেমন জানি উত্তর দেয়, আমি লাঠি দিয়া তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল, আর কোনোদিন জওয়ানি পাওয়া যাবে না। এরপরে ঘোষণা হয়ে যাবে, অমুকে আর দুনিয়াতে নাই, বাবারে শুনতেও সহজ বলতেও সহজ, চিন্তা করলে নাই 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 আর কোনো দিন আসবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও ক্ষমতা সম্পন্ন বাবারা, ও ধনী আমার বাবারা, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম, এখন বাজারে যাইয়া দেখি ওই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চার টেবিলও নাই গল্পের টেবিলেও নাই। তামাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, বাড়ির দরজায় আম্মা ঘুমাইয়া রইল, আব্বাও ঘুমাইয়া রইল, আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এ আমার বড়লোক বাবারা, দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো বাজান, যখন নাকি বড়লোক দুনিয়ার ভিতরে আসছিল, জন্মগ্রহণ করলো, তাকাইয়া দেখো ল্যাংট অবস্থায় দুনিয়ার ভিতরে আসছে, বাবারে রাস্তার ফকির, সে যখন দুনিয়ার ভিতরে আসছে ল্যাংটা অবস্থায় আসছে, আজকে ভাগ্যের বিনিময় কেউ বা বড় মেয়া, কেউ বা রাস্তার ফকির বাজান, কেউ বা এমপি, কেউ বা মিনিস্টার, কেউ বা জমিদার, কেউ বা অমুক বড় ধনী, আর কেউ বা রাস্তার ফকির ভিখারি। ঠিক বাজান আবার তাকাইয়া দেখো, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হইয়া যাবে,
এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়, বাজার সাদা তিনটা কাপড় দিয়া প্যাজ দিয়া ফালাইয়া রাখবে। বড় মেয়া কেউ কিন্তু কাপড় তিনটা দিয়া প্যাজ দিয়া ফালাইয়া রাখবে, রাস্তার ফকির কেউ কিন্তু কাপড় তিনটা দিয়া প্যাজ দিয়া ফালাইয়া রাখবে। বাজান ইমাম সাহেব যখন জানা জানা মাছ পড়াইবে, বাবারে বড় মেয়ার জন্য তাকবীর কিন্তু চারটাই দিবে, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবীর চারটাই দিবে। বাজান বড় মেয়ার জন্য কবর কিন্তু সাড়ে তিন হাত, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কবর সাড়ে তিন হাত। এখন আমার বড় বাজানদেরকে বলবো, একটু তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়, তোমার ওই কাপড়ে তো পকেট নাই। আরে বাবারে, আমি গতকালকে আল্লাহ ফরিদপুর থেকে আসলাম, ফরিদপুর এলাকার ভিতরে এক বড় ধনী লোক ছিল, মারা যাওয়ার পরে যত অন্ধকার কাছাই আসতেছে, ঘরের থেকে ডাক দিয়া বলে রাত্রে তাকে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাইবে। ও বড় লোক আমার বাবারা, কার জন্য জীবন শেষ করলা? হারামকে হারাম বললা না, ঘুষকে ঘুষ বললা না, সুদকে সুদ বললা না, জুলুম করতে অনেক ক্ষেত্রে চিন্তাও করলা না, এই সম্পদ কার জন্য রাইখা যাও? আরে এত সুন্দর বিল্ডিং তৈরি করলা, টাইলস দিয়া সাজাইলা, ইয়ার কন্ডিশন দিয়া বাড়ি সাজাইলা, এখন তোমার বাড়িতে তোমাকে জায়গা দেয় না, ঘরের ভিতর থেকে খাট বের কইরা, সারা মসজিদের ভিতর থেকে খাট বের কইরা, বাবারে খাটের মধ্যে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো, ঘরের মধ্যে আর জায়গা হলো ওলা। কো দুনিয়ার পিছনে পরশুরে বাজান, একটু দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে একটু মোরা খাবা করো। যেদিন তোমাকে তিনটা কাপড় দিয়া প্যাজ দিয়া মাথার মধ্যে একটা বান দিবে, মাজার মধ্যে একটা পায়ের মধ্যে একটা বান দিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখবে, এখন মনের ডাক দিয়া বলো, ওরে মন মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই, মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই, পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। ও বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ? বাবা একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, চিন্তা করো, তুমি কতই বা ক্ষমতা সম্পন্ন হইলা, বাবারে ফেরাও মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া দুনিয়ায় খোদাই দাবি করছিল, এত বড় শক্তিধর ফেরাউন, বাজান বনি ইসরায়েল ছেড়ে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছিল, কারো বলার কোনো সাহস শক্তি ছিল না, বাবারে যখন হায়াত শেষ হইয়া গেল, আমার মাওলা ফেরাউনকে নীল নদীর ভিতরে ফালাইয়া সুবাইয়া সুবাইয়া, তারপর আমার মাওলা ওকে মারছিল। সাদ্দাদ আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়ার ভিতরে বেহেশত তৈরি করছে, মাওলার বেহেশত যাবে না, বেহেশত যখন কমপ্লিট হইয়া গেল, দলে বলে যখন দেখার জন্য গেল, যাইয়ে দেখে বুড়া বেহেশতের দরজায় দাঁড়াইয়া রয়েছে, হে বুড়াটা কে? বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাদ রে আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য, আল্লাহু আল্লাহ
বাবারে আজরাইলের কথা শুনে এত ঠক 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 করে কাপ শুরু হয়ে গেল। বলে ভাই আজরাইল, বড় শখ করে বেহেস্ত তৈরি করছি, একটু সুযোগ দাও, একটা নজর বেহেস্ত দেখব। আজরাইল সালাম ধমক দিয়ে বলো, ওরে খবিস, কথার কথা, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেস্ত তৈরি করছো, আমার মাওলার হুকুম হয়ে গেছে, ইজা যা আজাল হুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও আমার মাওলার হুকুম হয়েছে ধরিয়া নেওয়ার জন্য, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ও নেমো খারামের দলেরা, আজকে কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো, কোন টাকার পিছনে পড়ছো, ক্ষমতার পিছনে পড়ছো, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো বাজান। আল্লাহ আল্লাহ, দুনিয়ার সরকারে কিন্তু আমরা কিছু খাই না, বরঞ্চ আমরা কষ্ট ক্লেশ কইরা টাকা পয়সা কামাই করি, সরকার আমাদের সম্পদের উপরে ট্যাক্স খাজনা ভ্যাট বসাইয়া দেয়। বাজান, সরকারি আইন যদি অমান্য করো, সরকারি বাহিনী তোমার আমার হাতে শিকল লাগাইয়া জেলখানার ভিতরে নিয়ে যায়, জজের সামনে যদি বলো জজ সাহেব অন্যায় করছি আর করব না মাপ চাই, জজ বলবে আসামি রে মাপের কোনো আইন নাই, একটা অন্যায় করছে, একটা অন্যায় শাস্তি তোমাকে দেব, বেশি তোমাকে আর দেব না। আজকে সরকারে আমরা কিছু না খাইয়ে না পইরা, বাবারা যদি সরকারে আইন না মাইনাই দেশে থাকা না যায়, একটু মনকে প্রশ্ন করো, ওরে মন, আজকে দুনিয়ার ভিতরে তুমি আর আমি আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করিয়া পাইচা আছি, আমরা যে সূর্যের আলো ভোগ করতেছি নেমাত আমার মাওলার, চন্দ্রের আলো ভোগ করতেছি নেমাত আমার মাওলার, পানির ভিতরে মাছ উড়াইয়া পাক করে খাই নেমাত আমার মাওলার, ধানের ভিতর থেকে চাল বেক করিয়া ভাত পেক করে পাক করিয়া খাই নেমাত আমার মাওলার, গাভীর বান্দের থেকে দুধ দোয়াইয়া পান করি নেমাত আমার মাওলার। বাজান রে, চক্ষু দিয়া দেখি নেমাত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেমাত আমার মাওলার, আজকেও দুইজন অন্ধ আমার সামনে যাইয়া দেখা করে আর বলে হুজুর আমি চোখে দেখি না, ও নেমুখারামের দলরা, আমার মাওলার দেওয়ার নেমাত চক্ষু দিয়া দেখতে আস, আমার মাওলা ইচ্ছে করলে তোমাকে আমাকে তো অন্ধ করিয়া বানাইতে পারত, তখন তোমার আমার দুনিয়াটা একেবারে বৃথা ছিল। আর একজন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত লোক আমাদের সামনে আসে বলে আউ আউ করিয়া চিল্লায়, কথা বলতে পারে না, ওর বুকের ভিতরে কত জ্বালা রে, ওর মনের ভাষা ব্যক্ত করতে পারে না। তোমাকে আমাকে মাওলা কথা বলার শক্তি দান করলো, আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মাওলা কথা বলার শক্তি দান করলো। একটু চিন্তা করে দেখো রে নেমুখ হারামের দলেরা, হাত দিয়া বেশিক্ষণ কাজ করলে ব্যথা হইয়া যায়, পাউ দিয়া বেশিক্ষণ হাঁটলে পা ব্যথা হইয়া যায়, শরীর দিয়া বেশিক্ষণ লড়াচড়া করলে ব্যথা হইয়া যায়, আমার মাওলা জিব্বায় এমন কুদরতি গোস্তের জিব্বা তৈরি করলো, 24 ঘন্টা তুমি জিব্বা দিয়া কথা বলবা, বাজার জিব্বা কোনোদিন ব্যথা হয়লা। ও নেমু খারাপের দলরা, কার পাগল হইছ, আখারে আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করলাম, একটু মনকে বুঝাও রে খবিস, আজ আমার মাওলার নেমাত ভোগ করছো, আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ, আমি চাইয়া চাইয়া তোর বিচার দেখলাম, তুই গাবি গরু পালো দুধ খাওয়ার জন্য, গাবি গরুটাকে রাত্রে এক জায়গায় রাখলি, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় রাখলি, আরে ছোট বাচ্চা এম্বা এম্বা করে গভীর রাত্রে চিল্লায়, মনে হয় যেন বাচ্চা বলতেছে মা গো আমার গলা শুকিয়ে গেছে আমাকে একটু দুধ দাও, গরু কেমন জানি উত্তর দেয় বাচ্চারে
তোকে আমাকে আমার মাওলা বানাইছে বান্দা বান্দির জন্য, ভোরবেলা আমার বান্দার থেকে দুধ দোহাইয়া নিয়ে যাইবে, বাকি থাইকা তুই মাওলার দরবারে খাইয়া শুকরিয়া আদায় করবি। আমার মাওলা ডাক দিল, এনে মুখারাম রে, ওই বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, খা বান্দা বান্দি তোর জন্য আমি বানাইছি। তোর বাড়িতে মেহমান আসছে, মুরগি বাচ্চা নিয়ে নামছে, মুরগির বাচ্চা চেউ 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 করিয়া চিল্লায়, তোর বাড়ি মেহমান আসছে, কোনো মুরগি ও মোরগ তালাশ করিয়া পাও নাই। আমি তোর বিচার চাইয়া দেখলাম তুই মুরগিটাকে থাবা দিয়া ধরছ, বাচ্চাগুলা চেউ 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 করিয়া চিল্লাইল, তুই মুরগিটারে জবাই করলি, গোস্ত পাক করিয়া খাইলি, খা বন্ধ বান্ধি আমি তোর জন্যই বানাইলাম। কিন্তু নেমু খারামের দলেরা বাবারে একদিন থানবী রহমাতুল্লাহ বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেলল, মানুষ আমি বুঝি একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেছি। হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? কোলে অনেকে বাড়িতে কুকুর ফালো, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা হাড্ডি ফালাই কাটা ফালাই, কুকুর খাইয়া তার জীবনকে বাঁচায়। মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা ফালাইলি খাই আমার জীবনকে বাঁচাইলাম, আরে তুই সারা রাত্র ঘুমাইলি আমি কুকুর তো ঘুমাই নাই, আমি তো সারা রাত্র বাড়ি পাহারা দিলাম, তুই আমাকে মারো তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুরে একটু নিচের দিকে নামাইয়া মাথার একটু কাইত করিয়া চক্ষু দুইটা বুজু বুজু মালিকের দিকে তাকাইয়া কেমন করুণ সুরে গেউ 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 কইরা ডাকে, মনে হয় যেন কুকুর বলতেছে মালিক ও মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। থানবী রহমাতুল্লাহ বলল, ওরে মানুষ কুকুরটায় মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হই আমার মালিককে চিনলাম না। ও কবরের যাত্রে ও আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। এ নেমু খারামের দলেরা, আজকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন আমরা যে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে, গরমের দিন দুপুরের সময় যখন এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন এই ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, সূর্যের তাপে তুমি আমি পাগলের মতো অস্থির হইয়া গাছের নিচে দৌড় দেই, ঘরের নিচে দৌড় দেই, সূর্যের তাপ সহ্য করা যায় না। ও নেমু খারাম হারামের দলেরা শোনো শোনো, কেয়ামতের ময়দানে আমার মাওলাই সূর্য এক হাত বা সোহাত মাথার উপর আমার মাওলা বুক করিয়া সারিয়া দিবে, সারিয়া দিয়ে আমার মাওলা বলো সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমানেরা বুঝুক আমি মাওলা কেমন, কেয়ামতের ময়দানে ঘর নাই বাড়ি নাই পানি নাই, বাবারে কেয়ামতের ময়দান না হবে তামার রবিক, সূর্যের তাপে কেয়ামতের ময়দান না পুড়িয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, নাফরমানদের তালুটা আল্লাহু আকবার টাস টাস করিয়া ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া উতলাইয়া বাইয়া বাইয়া পইরা যাইবে,
লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কি যাত না বিশে বুঝিবে সে কিসে কবু আসি বিশে ধ্বংসিনী জরে বাজা মুসলমান তো বিশ্বাস করাই লাগবে ও দুনিয়াদার পাগল আমার বাবারা আজকে দুনিয়া সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো কয় মিনিট দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা দেখবে এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আল্লাহর নবী বলছেন বিশ্বাস করাই লাগবে ও নাফরমানের দলেরা ও নেমুখারামের দলেরা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন ওই আগুনের মধ্যে কেমনে জ্বলবা মনকে বুঝাইয়া কবরে রওনা করো আর ওই আগুন সম্পর্কে আমার মাওলান নিজে ঘোষণা দিছেন এ মুসলমান বিশ্বাস করাই লাগবে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফ ইদা জাহান্নামের আগুনে এমন তেজের আগুন হবে আল্লাহর শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ আপনি আমাদের আমাদের সবাইকে মাফ করিয়া দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আসলে তুমি আর আমি মুসলমান দাবি করে আসলে বিশ্বাস জমে নাই রে বাজান যাদের ভিতরে বিশ্বাস জমছে তাদের ইতিহাস পড়লে দেখবা বাবারে কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলা গেছে আল্লাহু আল্লাহ আসলে তোমার আমার চিন্তাও নাই এর জন্য চেষ্টাও নাই বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই একদিন মাওলার ঘরের সঙ্গে মাথার টাকায় আর মাওলার দিকে ফিরিয়া ফিরিয়া বলে মাবুদ গো তুমি যদি আমাকে মাপ নাই করো অন্ধ করিয়া কেয়ামতের ময়দানে উঠাইও কারণ হাতে যদি জাহান্নামের শিকল লাইগা যায় এক তো লজ্জা অন্যদিকে আজাব আর আজাব বাবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা ইতিহাস পড়লে দেখবেন কাঁদতে কাঁদতে গাল মুবারকের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছিল যে এই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই ও কবরের যাত্রী আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা বাজান কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না কোনো টাকার গরম চলবে না কোনো পরিচয় ক্ষমতার চলবে না যদি চলতই আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইঙ্গিত করিয়া বুঝাইয়া ফাতেমা তুয়ান কিজি নাফসাকে মিনান নার ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপর অন্ধকার কবরে যাইয়া শোও যদি পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না বাবারা আমার আব্বাজানের মুখে শুনছি আমার দাদাজান বলছিলেন আমার দাদু একদিন চুলার ভিতরে লাকড়ি দিয়া আগুন ধরাইয়া চুলার পাশে বসিয়া ঘুন ঘুন করিয়া দুই চোখের পানি ফেলাইয়া কান্দে দাদা যান যাইয়া দেখে দাদু কান্দে দাদা যান জিজ্ঞাসা করে তুমি কেন কান্দ কলে আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম যখন লাকড়ির মাথার ভিতরে আগুন ধরিয়া গেল ওই আগুনের তেজে লাকড়ির পিছন থেকে পস 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 করে আগ বাইরে আছে তখন আমার কবরের কথা মনে পড়িয়া গেল যদি খোদা না গাছতে আমি না পারবান হইয়া কবরে আমার শরীরের ভিতরে যদি জাহান্নামের আগুন ধরিয়া যায় আমার 360টা জোড়া দিয়া পস 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 করে হাড্ডির রসগুলো বের হইতে থাকবে আর এই কবরের চিতে আমি কান্দি আল্লাহু আল্লাহ
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাস আম্মা কান্দে, আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন কান্দো? কলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি দুনিয়ার ভিতরে কোনো বিপদে পড়া যাই, বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার আত্মীয় স্বজন দৌড়ে আসে, কিন্তু আমি খাদিজা যদি কবরে কোনো বিপদে পড়া যাই, ওই কবর তো আমার কেউ নাই, ওই কবরের চিন্তা আমি খাদিজা কান্দি। ও কবরের যাত্রী আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, বাজার কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন টাকা পয়সার পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, বাজান সব বাদ দাও, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটুল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা, আহারে দুনিয়ার কামাই সব দুনিয়ায় থাইকা যাবে, আর আখিরাতের কামাই তোমার সঙ্গী পুঁজি হইয়া চলিয়া যাইবে। এমন কোন জাতি দুনিয়ার মধ্যে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না, বাজান হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য ধর্মাবলম্বীরাও করে, কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মধ্যে টেকতে পারে নাই, একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচা আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা যদি কেয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, বাবারে সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। এই সেদিন কারো চরমোনাই থেকে আমাদের বাড়ির পাশে একটা ছেলে কাজ করতে আছে, হঠাৎ আমি এক বসা, খবর আসলো কারেন্ট অ্যাক্সিডেন্ট করছে, বাজানের ভিতরে খবর আসলো বিশ্বাসের হাট নিয়ে গেছে, এরপর বলতেছে বরিশাল নিয়ে গেছে, এরপর বলে আর দুনিয়াতে না, বাজান কয়েকদিন আগে বাংলাদেশে দেখছো এক ডিসি, বাবার ডিসি সাহেব মোবাইল নিয়ে কথা বলতে আছে, বলা অবস্থায় ঠাস করিয়া পড়িয়া গেছে, আর নাই নাই নাই, এক ড্রাইভার গাড়ি চালাইতে আছে স্টিয়ারিং ধরা, গাড়ি চলতেছে হঠাৎ আস্তে গাড়ি বন্ধ হইয়া যায়, স্টিয়ারিং ধরা আছে, দেখে ড্রাইভার আর দুনিয়াতে নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। যারা দুনিয়ার পাগল হয়েছে সব বাদ দাও, বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, কবরে যাবে, শয়তান আবার নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানা লাগবে, ওয়াকুনু মাআস-সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বাবার এই চরমনে আমাদের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা, এই তরিকার পাঁচটা ঔষধ আছে, আমার আব্বাজান বলতে ঠিক মতো যদি পালন করতে পারো আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজল ও করমে শয়তান এবং নাফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। এই বাংলাদেশে বাবার এক দুই দুই দুইজন না, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ এই ঔষধ পরীক্ষা করিয়া দেখছে, আগে নামাজ ভালো লাগতো না, এখন লাগে আছে না নাই। বাজান ফাঁক বাকির নাম কিন্তু ফাঁকি, আর বাকিতে কোনো কাজ রাই খোনারে, বাজান গোলাটেক মাহফিল আজকে শেষ, তিন দিনের শেষ আখেরি বৈঠক, কারো জন্য জীবনের আখেরি বৈঠক হইতে পারে, বাজান কারো জন্য শেষ বৈঠক হইতে পারে। আরে পর্দালে মা বোনেরা অন্তর খুইলা মাওলার দরবারে কান্দো আর মাপ চা, আল্লাহুম্মা আমিন, এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো মাওলার দরবারে কান্দো আর মাপ চাও, যদি কান্না না আসে মনকে বুঝো রে মন,
একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উড়ছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবানা। ও মাবুদ গো, আপনি এই মাহফিলের দিকে তাকাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে। মাবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাহবুব গো, জাতির উসিলে এই মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, মাহবুব গো আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবাইয়ের উপরে আপনি খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিতিতে কার আম্মা কার আব্বা কার আত্মীয় স্বজনে অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।